আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের মাঝে অনেকেই আছেন যে আপনার বাজেট 10,000 টাকার আশেপাশে এবং আপনি চাচ্ছেন এই বাজেটের ভিতর একটি ভালো স্মার্টফোন কিনতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই পাঁচটি ফোন সম্পর্কে জানাবো যে এই পাঁচটি ফোন 10,000 টাকার ভিতরে খুবই ভালো ফোন এবং এই পাঁচটি ফোনের থেকে আপনি আপনার প্রাইস অনুযায়ী যে কোনো একটি ফোন কিনে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, এখানে আমরা কিছু মিনিমাম ক্রাইটেরিয়া ফলো করেছি, যেমন এখানে র্যাম রম হবে মিনিমাম 3 GB র্যাম, 32 GB স্টোরেজ, মিনিমাম 6.5 ইঞ্চেসের একটা HD+ ডিসপ্লে থাকবে, 5000mAh একটি ব্যাটারি হবে এবং অ্যাটলিস্ট রিয়ার ক্যামেরাতে 13 MP থাকবে মেন ক্যামেরায়। এবং সবগুলো ফোনেই আপনারা কিন্তু রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, 10,000 টাকায় 5টি সেরা স্মার্টফোনের ভিতর আমরা 5 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে গিয়ে স্যামসাংয়ের স্যামসাং গ্যালাক্সি M02 এই ফোনটি। ফোনটি আপনারা 2টি র্যাম ভ্যারিয়েন্টে পাবেন, 2 GB র্যাম, 32 GB স্টোরেজ এবং 3 GB র্যাম, 32 GB স্টোরেজ। এটাতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে, প্রসেসর হিসেবে থাকবে 1.5 GHz-এর একটি অক্টাকোর প্রসেসর এবং এটা হচ্ছে গিয়ে মিডিয়াটেকের একটি প্রসেসর, তবে কোন প্রসেসর সেটা জানা যায়নি। ক্যামেরাতে থাকবে রিয়ারে ডুয়াল ক্যামেরা, 13 MP মেন ক্যামেরা, 2 MP-এর একটি ডেপ সেন্সর, ফ্রন্টে থাকবে 5 MP। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 10 ওয়ান ইউআই 2.0, 5000mAh ব্যাটারির পাশাপাশি 10 ওয়াটের চার্জার থাকবে এবং এটার 2 GB র্যাম, 32 GB স্টোরেজের প্রাইস হচ্ছে গিয়ে 8,599 টাকা এবং 3 GB র্যাম, 32 GB স্টোরেজ, এটার প্রাইস হচ্ছে গিয়ে 9,999 টাকা। তো আপনারা যারা 10,000 টাকা বাজেটের নিচে স্যামসাংয়ের কোনো ফোন পার্সোনালি কিনতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট ফোন হবে। কারণ অনেকেই আছেন স্যামসাংয়ের ডাইহার্ড ফ্যান, মানে স্যামসাংয়ের ফোন খুঁজতে চান, যারা ততটাও মানে গেমিং করতে পছন্দ করেন না, ভালো একটা ডিসপ্লে, একটা মিনিমাল ক্যামেরা এবং বিগ একটা ব্যাটারি চান, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি M02 কিন্তু আদর্শ একটা ফোন হতে পারে এই বাজেট হিসেবে। তো আপনারা যারা এই বাজেটের ভিতর একটা ভালো একটা সফটওয়্যার পারফরম্যান্স এবং ডিসপ্লে ক্যামেরার জন্য, মানে মোটামুটি ইউজের জন্য একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু আদর্শ একটি ফোন হতে পারে। তো আপনারা এই ফোনটি এই বাজেট হলে দেখতে পারেন। তো 10,000 টাকায় আমরা 4 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে গিয়ে সিম্ফনি Z40 এই ফোনটি। ফোনটি আপনারা 1টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 3 GB র্যাম, 32 GB স্টোরেজ, 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে থাকবে এটাতে, মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর থাকবে, যেটা 12 nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং ক্যামেরা সেকশনে রিয়ারে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 MP মেন ক্যামেরা, 5 MP-এর একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 MP-এর একটি ডেপ সেন্সর, ফ্রন্টে থাকবে 8 MP এবং সর্বোচ্চ ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 10, ব্যাটারি সেকশনে থাকবে 5000mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, সঙ্গে টাইপ সি পোর্ট। ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 9,990 টাকা। তো যাদের বাজেট এরকম, তাদের জন্য এই ফোনটি একটা আদর্শ ফোন হতে পারে। পার্সোনালি যারা একটা মিনিমাল ডিসপ্লে এবং ভালো একটা প্রসেসর এই বাজেট হিসেবে, মিডিয়াটেক হেলিও G35 রয়েছে, যেটা থেকে ভালো একটা গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন এবং এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স কিন্তু বাজেট অনুযায়ী খুবই ভালো। কারণ এটাতে কিন্তু 13 MP-এর যে মেন ক্যামেরাটি রয়েছে সেটা F1.8 অ্যাপারচারের। এটাতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এটার রিয়ারে কিন্তু আপনারা 5 MP-এর একটি আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছেন, যেটা কিন্তু এই বাজেটে অন্যান্য কোনো কোম্পানি দিচ্ছে না, এবং 5000mAh-এর একটা ব্যাটারি থাকছে। তো সব মিলিয়ে যারা এই বাজেটে একটা কম্প্যাক্ট ফোন চাচ্ছেন, ক্যামেরার জন্য ভালো হবে, ডিসপ্লে গেমিং পারফরম্যান্সও ভালো কিছু পাবেন, তাদের জন্য সিম্ফনি Z40 আদর্শ একটি ফোন হতে পারে 10,000 টাকা বাজেটে। তো 10,000 টাকায় নাম্বার 3-তে আমরা যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 10 প্লে এই ফোনটি। ফোনটি আপনারা কিন্তু 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, তবে 10,000 টাকার নিচে আপনারা কিন্তু 3 GB র্যাম, 32 GB স্টোরেজের এই ফোনটি পাবেন, আরেকটা হচ্ছে গিয়ে 4 GB র্যাম, 64 GB স্টোরেজ, এটার প্রাইস হচ্ছে গিয়ে 10,000 টাকার উপরে। তো সেই ফোনটির কথা আমরা এখানে বলছি না। যদি আবার ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, 6.82 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে থাকবে এটাতে এবং মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর থাকবে এটাতে, যেটা 12 nm আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, ক্যামেরা সেকশনে রিয়ার থাকবে ডুয়াল ক্যামেরা, 13 MP-এর মেন ক্যামেরা এবং একটি AI লেন্স, ফ্রন্টে থাকবে 8 MP, সর্বোচ্চ ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 10 XOS 7.6, 6000mAh ব্যাটারির পাশাপাশি এটাতে থাকবে 10 ওয়াটের চার্জার, সঙ্গে মাইক্রো USB পোর্ট, ফোনটির 3 GB র্যাম, 32 GB স্টোরেজের প্রাইস হচ্ছে গিয়ে 9,990 টাকা। তো যারা এই বাজেটে একটা বিগ ডিসপ্লে এবং বিগ একটা ব্যাটারির ফোন চান, তাদের জন্য ইনফিনিক্স হট 10 প্লে একটা ভালো চয়েস হতে পারে এবং এটাতে কিন্তু মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর রয়েছে, যার থেকে বাজেট হিসেবে ভালোই গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন।
তো ওভারঅল এই প্রাইসে ইনফিনিক্স হট 10 প্লেও কিন্তু আপনারা দেখতে পারেন ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন বাজেট হিসেবে सेम प्राइस जदि आपनी इनफिनिक्स हॉट 10 प्ले थेके आरेकटु बेटर फोन चान ताहले आपनार जोन्नो बेस्ट होबे सिम्फनी Z35 फोनटिओ किन्तु आपनारा दुटी रैम वेरिएंटे पाबेन तबे आमरा 10000 टाकार नीचे 3GB रैम 32GB स्टोरेजेर एई फोनटी पाबो 6.82 इंचेसेर HD प्लस IPS LCD डिसप्ले थाकबे एटाते मिडियाटेक हेलियो G35 प्रोसेसर थाकबे कैमरा सेक्शने रियारे थाकबे ट्रिपल रियार कैमरा 13 MP मेन कैमरा 2 MP डेप्थ सेंसर एबं एकटी AI लेंस फ्रंटे थाकबे 8 MP सर्वोच्च फुल HDते भिडियो रेकर्डिंग करते पारबेन অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 11 এবং এটাতে 6000mAh ব্যাটারির পাশাপাশি 50W চার্জার থাকবে এবং থাকবে টাইপ সি পোর্ট ফোনটির 3GB RAM 32GB স্টোরেজের এটার প্রাইস হচ্ছে গিয়ে 9990 টাকা তবে আপনারা ফোনটি ডিসকাউন্টে কিন্তু 4-500 টাকা ডিসকাউন্ট পেতে পারেন ইনফিনিক্স হট 10 প্লেতে আপগ্রেডেশন হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 10 ভার্সনে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এ এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এটাতে এটার ব্যাটারি কিন্তু 6000mAh ঠিক আছে তবে এটাতে কিন্তু 50W চার্জার রয়েছে তার থেকেও বড় কথা এটাতে রয়েছে টাইপ সি পোর্ট বাদ বাকি সবকিছু কিন্তু ইনফিনিক্স হট 10 প্লের মতোই রয়েছে ক্যামেরা সেকশনে একটি সেন্সর বেশি পাবেন শুধু রিয়ারের ডেপথ সেন্সর এই সেন্সরটি আর তো একই প্রাইসে সিম্ফনি Z35ও কিন্তু আপনার জন্য বেটার একটা চয়েস হতে পারে তো আপনি এই ফোনটি আবার দেখতে পারেন নাম্বার ওয়ানে এই প্রাইসে থাকবে সিম্ফনি Z33 এই ফোনটি হ্যাঁ এই ফোনটি নাম্বার ওয়ানে রাখার অনেক কারণ রয়েছে তো আমরা সেগুলো আপনাদেরকে পরে বলছি ফোনটি 3GB RAM 32GB স্টোরেজে পাবেন 6.52 ইঞ্চেসের HD প্লাস IPS LCD ডিসপ্লে থাকবে এটাতে প্রসেসর সেকশনে থাকবে ইউনিসক T610 যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং GPU হিসেবে থাকবে মালি G52 ক্যামেরা সেকশনে রিয়ারে থাকবে ডুয়াল ক্যামেরা 13 MP মেইন ক্যামেরা এবং 2 MP একটি ডেপথ সেন্সর ফ্রন্টে থাকবে 8 MP অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 11 5000mAh ব্যাটারির পাশাপাশি 10W চার্জার থাকবে এটাতে সঙ্গে থাকবে USB টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট হিসেবে ফোনটির বর্তমান অফিশিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 8790 টাকা এবং কিছু জায়গায় ডিসকাউন্টে আপনারা কিন্তু 8500 এরকম মেয়ে কিন্তু পেয়ে যেতে পারেন তো এখন যদি বলি যে আসলে 8790 টাকায় সিম্ফনি Z33 কেন নাম্বার ওয়ান দেখুন এখানে সবগুলো ফোনে কিন্তু 3GB RAM 32GB স্টোরেজে রয়েছে এটার ডিসপ্লে কিন্তু বাজেট হিসেবে খুবই ভালো একটা ডিসপ্লে রয়েছে মানে এতক্ষণ পর্যন্ত যতগুলো ফোন বলেছি ডিসপ্লে প্রসঙ্গে এখানে কিন্তু সিম্ফনি Z33 এর ডিসপ্লে সবচেয়ে বেটার এবং এটার প্রসেসর হচ্ছে গিয়ে ইউনিসক T610 এটা কিন্তু খুবই পাওয়ারফুল প্রসেসর মানে মিডিয়াটেক হেলিও G35 থেকে প্রায় দ্বিগুণ একটা পারফরমেন্স দিয়ে থাকবে এটাতে যেটা কিন্তু আসলে একটা ভালো জিনিস মানে বাজেট হিসেবে ক্যামেরা সেকশনও কিন্তু ভালো একটা জিনিস রয়েছে এবং 5000mAh এর ব্যাটারি 10W চার্জার থাকছে টাইপ সি পোর্টের সাহায্যে অপারেটিং সিস্টেমেও থাকছে অ্যান্ড্রয়েড 11 তো আসলে বুঝতেই পারছেন কেন নাম্বার ওয়ানে এই ফোনটি তো আপনারা যাদের বাজেট এখন এই 10000 টাকার আশেপাশে রয়েছে তাদের জন্য এই 5টি ফোন আমরা সিলেক্ট করেছি যার যেই ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী ফোনগুলো কিনতে পারেন তবে সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ হয়েছে সিম্ফনি Z33 এই ফোনটি আপনারা এই ফোনটি কিন্তু বাজেট এরকম হলে দেখতে পারেন এছাড়া কিন্তু অন্যান্য ফোনগুলো কিন্তু বাজেট হিসেবে ভালোই সেগুলোও দেখতে পারেন আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো অনুযায়ী তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম